হ্যাঁ, গত 2 মাস যাবৎ আমার গা থেকে হাতে প্রচুর ব্যথা, ব্যথার কারণে আমি জব করতে পারি নাই, অনেক কষ্ট করছি। আমি এই কাপড় দোকানে কাজে করতে পারতাম, কোনো কাজই করতে পারতাম না, ঠিক মতো খাওয়া দাওয়াই করতে পারতাম না, হাত উড়াতে পারতাম না, এবং কি ডাইন সাইডে বাম সাইডে শুতে গেলে আমার সমস্যা হতো। আসসালামু আলাইকুম, আমার নাম জয়নাল আব্দিন, বয়স 47, আমি গ্রাম বাড়ি ফেনী নাজ রোড, আমি সজিফ আবাসী, আমি সজিফ আবাসী সেলসম্যান, কাপড়ের দোকানের সেলসম্যান। হ্যাঁ, গত 2 মাস যাবৎ আমার গা থেকে হাতে প্রচুর ব্যথা, ব্যথার কারণে আমি জব করতে পারি নাই, অনেক কষ্ট করছি। আমি এই কাপড় দোকানে কাজে করতে পারতাম না, কোনো কাজই করতে পারতাম না, ঠিক মতো খাওয়া দাওয়াই করতে পারতাম না, হাত উড়াতে পারতাম না, এবং কি ডাইন সাইডে বাম সাইডে শুতে গেলে আমার সমস্যা হতো। সমস্যা হতো মানে ব্যথা কনকন কনকন ব্যথা করতো, ব্যথার কারণে ডান বাম সাইডেরটা হাতে ওই ডাইন সাইডে নিতে পারি না, ডাইন সাইডেরটা বাম সাইডে নিতে পারি না, রাতে অনেক সময় আমার ঘুম হতো না, তখন মানে ব্যথায় মানে প্রচুর ব্যথা হতো, খুব কন 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 ব্যথা হতো, ব্যথার অস্থিরতা বোধ করতাম আর কি, মনের ভিতরে খুব একটা অস্থিরতা বোধ সৃষ্টি হয়। আমি দেশে প্রায় 5 জন ডাক্তার দেখাইছি, বিদেশে প্রায় 3 জন ডাক্তার দেখাইছি, ডক্টররা বলছে যে এটা অপারেশন করতে হবে। আমি ফার্স্টে ডাক্তারের কাছে গেছি, ফার্স্টে ডাক্তারের কাছে যাওয়ার পরে লাস্ট ডাক্তার শিলংয়ের ডাক্তার বলছে যে অপারেশন করাতে হবে, গাড়ি অপারেশন করাতে হবে। তখন আমি খুব চিন্তার ভিতরে পড়ে গেছি, এবং কি আমার ফ্যামিলিও চিন্তার ভিতরে পড়ে গেছে। এরপরে আমি আপনার ছুটি ছিল না, ছুটিও কম ছিল, পরে আবার রিপ্লাই আবার সৌদি আরবে আমি চলে যাই। ওখান থেকে ওখানে যাওয়ার পরে 1 মাস যাবৎ আমি ঠিক মতো কোনো কাজকর্ম করতে পারি না, বাসায় শোয়া অবস্থায় ছিলাম। এরপরে আমি আবার ছুটি চেয়েছিলাম, ছুটি দেয় নাই, পরে রিপ্লাই নিজে ইচ্ছাকৃতভাবে আবার ডিজেল দিয়ে চলে আসছি। এবং কি ইন্ডিয়াতে আমি প্রিপারেশন অলরেডি নিয়ে নিছি, ইন্ডিয়াতে আমি অপারেশন করাবো ফরেস্ট হাসপাতাল, দিল্লি ফরেস্ট হাসপাতালে, ওইখানেও আমি সম্পূর্ণ কথাবার্তা বলি রেখে দিয়েছি, যাব ওইখানে। এই কারণে ফরদি আবার চিন্তা করলাম যে না, ভিডিও একটা দেখছি আমি শফিউল্লাহ ফজান স্যারের ভিডিও দেখার পরে, এবং কি আমার বোনের জামাইয়া উনিও চিকিৎসা করছে, নাম হচ্ছে গিয়াসুদ্দিন, ওনার বাড়িও ফেনী রামপুর, উনি এখানে এনে আমাকে ভর্তি করেছে। ভর্তি করানোর পর আলহামদুলিল্লাহ আমি 10 দিন, স্যারে বলছে 15 দিনের ট্রিটমেন্ট নেওয়ার জন্য, আমি 10 দিনেতে নিজেকে নিজে একটু সুস্থতা বোধ করতেছি না, এখন আমি হাত উঠাইতে পারি, এবং কি হাতে কোনো আগে এখানে এখানে ব্যথা ছিল, প্রচুর ব্যথা ছিল, আমি ডাইন সাইডে এভাবে শুতে পারতাম না, শুলে এখান থেকে টান মারতো, হাত আমি এদিক থেকে এদিকে নিয়ে আনতে পারি, সমস্যা হয় না। আর আগে আমার হাতে এখানে কোন 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 ব্যথা করতো, প্রচুর ব্যথা, আমি আমার নিজের হাতকে নিজে খুব কামড়াইছি পর্যন্ত, যেটা সত্য কথা। এখন আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি। শফিউল্লাহ সফদার স্যারকে আমি ধন্যবাদ জানাই, ওনার চিকিৎসা সম্পূর্ণ ভালো চিকিৎসা, ওনার থেরাপিস্ট যারা আছে সবাই ভালো, এখানে কর্মকর্তা যারা আছে সবাই মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, এবং কি আমাকে যিনি থেরাপি দিয়েছেন উনিও ছেলে খুব ভালো, উনিও আমাকে খুব ভালো থেরাপি দিয়েছে, ওনাকে আমি ধন্যবাদ জানাই। আমি বলতে চাই আপনারা যদি এরকম কোনো ফিজিওথেরাপি যদি নেওয়ার প্রয়োজন মনে করেন, আপনার সফিউল্লাহ ফজানের সাথে অ্যাডজাস্ট হয়ে কথাবার্তা বলে ফিজিওথেরাপি নিতে পারেন, নিয়ে অপারেশন ছাড়াও চিকিৎসার একটা পদ্ধতি আছে, কারণ অপারেশনে দেখা গেছে এক সময় মানে ভিন্ন সব প্রবলেম হতে পারে, ওইটা ওটা কোনো সমাধান না, অপারেশন সমাধান ফিজিওথেরাপির মাধ্যমে সমাধান দেওয়া যায়। ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন, এবং কি শফিউল্লাহ স্যারকে আমি ধন্যবাদ জানাই, শফিউল্লাহ স্যার আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমিও সবার জন্য দোয়া করি, যত রোগী আছে এখানে সবার জন্য আমি দোয়া করি, ইনশাআল্লাহ সবাই যেন সুস্থ থাকে, সুস্থ হয়ে যেন বাড়িতে যেন ফিরে যান, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।